ঘন কুয়াশার কারণে সাড়ে 10 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও দৌলতদিয়া নৌরুটি ফেরি চলাচল শুরু হয়েছে। এতে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নদী পারাপারের অপেক্ষা রয়েছে কয়েকশো যানবাহন। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও শ্রমিকরা। রোববার রাত 11টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে, তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে সোমবার সকাল 9:30 থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।